মামা বলে কথা। মামা নিমন্ত্রণ দিল আর আমরা কিছু কাজিন শ্বশুর করে চলে আসলাম মামার বাসা বসুন্ধরা বি ব্লকে। দুপুরে মামির হাতের মজাদার সব রান্না খেয়ে আমরা বিকালে একটু ছাদে চলে এসেছিলাম কাজিনরা হাহাহিহি করতে। সেই সাথে আমাদেরকে উকুলেলে বাজিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করেছিল রাকিন সুন্দরী। বাই দ্য ওয়ে রাকিন কিন্তু খুব ভালো বাঁশি বাজায়। তারপর আমরা বেশ কয়েকজন ঠিক করলাম আইসক্রিম খাবো আর বের হয়ে যাই রাতের বেলা। ঘুরতে ঘুরতে চলে আসি বসুন্ধরা আই ব্লকে দি ফুড হলে। দোতলা এই ফুড হলটির নিচতলার প্রায় অর্ধেকটার বেশি জায়গা নিয়ে কিচেন অবস্থিত আর এই কিচেনটি খুবই ক্লিন এবং ট্রান্সপারেন্ট, যা আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল। এখানকার ফুড কোয়ালিটি, প্রাইস অ্যান্ড এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছিল। আশা করি আপনারাও যদি এখানে আসেন ভালো লাগবে। আর এই পাশে চলে আসলে কফির গ্রানে গ্রানে আপনি দোতলায় যাওয়ার সিঁড়ির পথটি পেয়ে যাবেন। নিচে জায়গা না পেয়ে আমরা দোতলায় বসেছিলাম, পরে অবশ্য জায়গা পেয়ে আমরা নিচে চলে যাই। হয়তো শীতের রাত হওয়াতে মানুষজন এখন একটু কম ছিল। বাই দ্য ওয়ে এখানকার ওয়াশরুমগুলি খুবই ক্লিন ছিল। দোতলায় একটি কিডস জোন পেয়ে যাবেন, সাথে আসা আপনাদের বেবিরা কিন্তু এখানে বেশ মজা পাবে। দি ফুড হলে আপনি দেশি, থাই, ইটালিয়ান, ইন্ডিয়ান প্রায় সব ধরনের ফুড পেয়ে যাবেন 6টি ফুড শপের মাধ্যমে। আর এই মেনুতেই ফুড এবং ফুড প্রাইস, শপ নেম সহ সব কিছু পেয়ে যাবেন।
জাস্ট এখান থেকে অর্ডার করবেন, একটু সময় দিলে রান্না হয়ে খাবার আপনার সামনে চলে আসবে। আর আমরা এখানে অর্ডার করেছিলাম বেক পাস্তা, স্পেটিগা, আইসক্রিম, পেপসি। আমার কাছে পাস্তাটা বেশ ভালো লেগেছিল, জাস্ট ওয়াও। অন্যদিকে স্পেটিগা বেশ স্পাইসি ছিল, ওরা অবশ্য খুব মজা পেয়েছে। ফাইনালি শীতের মধ্যে আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরার পালা। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কিছু জানা থাকলে কমেন্টস করবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন, ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন। সবাই ভালো থাকুন। আমি কি করছি?